সুনামগঞ্জের দোয়ারা বাজারে আপন ভাইদের কবল থেকে নিজের সম্পত্তি উদ্ধার ও অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানিয়েছে এক নিরীহ দম্পতি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আকুতি জানান উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র ওমর আলী। বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ২৫ বছর আপন বড় ভাই সাকিব আলী ও ফজলুল করিমের সাথে সৌদি আরব প্রবাসে ছিলেন তিনি। সেখানে চাকরি করে যা উপার্জন করেছেন সমুদয় টাকা তার বড় ভাইদের কাছে জমা রাখেন। প্রবাসে থাকা অবস্থায় দেশে থাকা আরেক ভাই জুয়াহির আলীর মাধ্যমে যৌথভাবে সহায় সম্পত্তি ক্রয় করেন। প্রায় ৮ বছর পূর্বে দেশে ফেরার পর ভুক্তভোগী তার জায়গা সম্পত্তি ও কাগজপত্র দেখতে চাইলে তার তিন ভাই তাকে কোনো কিছুই দেখাতে রাজি হননি। সেই থেকে তার ভাইদের মধ্যে পারিবারিকভাবে মনোমালিন্য চলে আসছিল। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপে একাধিকবার সালিশ বিচারে তার সহায় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসলেও পরবর্তীতে সম্পত্তি ফিরিয়ে দিতে গড়িমসি করে তারা। শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন তিনি। ভুক্তভোগী ওমর আলী আরও জানান, আইনের দ্বারস্থ হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে যায় তার উপর। তার স্ত্রী ফারজানা বেগমকে বেধড়ক মারপিটও করে তারা। মামলা তুলে না নিলে তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এখন অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছে ওমর আলীর পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছে, বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে বসে সুরাহা করা হবে। তাইলে দেশে টাকা পাঠাইছেন, টাকা জমি রাখিছেন, তাহলে নামে রাখিছেন, আমার কোনো টাকা পয়সা দিন না দেওয়ায় আমি ২৫ বছর ধরে আইয়া বিয়া স্বাধীন করিলাম দেশে। আমার পরিবারে তারা মায়ের ডাঙ্গা করে, বলে দেখি আমার বাড়িতে তা খেতে না নির্যাতন করে আমার টাকা সম্পদগুলো আমি আমার সন্তান বাচ্চা বাচ্চা সকলে অত্যাচার করলো, আমারও অত্যাচার করলো।